পূর্বগান অনলাইন ল্যাবে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরে যে ইপিজেড মোড় সেখানে। আর আপনারা জানেন এখানে অনেক ধরনের শিল্প কারখানা আছে এবং অনেক ধরনের শ্রমিকরাও কাজ করে থাকেন। তো আজকে হয়তো আপনারা জানেন যে সকাল ভোর 6টা থেকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউনের কারণে কিন্তু অনেক গণপরিবহনও যে বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাবো এখানকার যে সর্বশেষ পরিস্থিতি কীরূপ অবস্থায় আছেন। তো আমরা প্রথমে একটু দেখছি যে এই যে আমাদের প্রথমে যে গেটটা দেখা যাচ্ছে, এই গেট দিয়ে কিন্তু মূলত শ্রমিকরা তাদের শিল্প কারখানা থেকে কিন্তু বের হয়ে আসছেন। এবং এটাও আমরা প্রজ্ঞাপনে কিন্তু এই একটা জিনিস জারি করা হয়েছিল যে প্রত্যেক শিল্প কারখানা তাদের নিজস্ব গণপরিবহন দিয়ে কিন্তু শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করার কথাও কিন্তু বলা হয়েছে। এখান থেকেই তারা দেখতে পাচ্ছে যারা যাদের এখনো আপনার যে একটু খেয়াল করছি আমরা একটু সামনে ঠিক রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি ওদিক দিয়ে অনেক ধরনের বেশ কিছু পরিবহন দাঁড়িয়ে আছেন এবং দেখার চেষ্টা করবেন যে তারা কীভাবে, যারা শ্রমিকরা আছেন তারা কীভাবে যাতায়াত করছেন, এ ব্যাপারে আমি একটু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখা যাচ্ছে যে যাদের শিল্প কারখানা আছে এবং সেই সব শিল্প কারখানার কিছু তাদের কারণ নিজস্ব কিন্তু শ্রমিকদের কারণ যাতায়াত ব্যবস্থার জন্য গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনগুলো আছে প্রত্যেকটি গণপরিবহনের সামনে কিন্তু বিজিএমএ এবং বিকেএমএর যে ইয়াতে একটা সাইনবোর্ড আছে দেখাই আছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এখানে যতগুলো গণপরিবহন দেখছি, যেগুলো যতগুলো বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, সব বাসগুলো কিন্তু শিল্প কারখানার অধীনে কিন্তু যাতায়াতের শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একটু এখানকার যারা শ্রমিক আছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা কীভাবে যাচ্ছেন এবং তাদের কোনো ধরনের সে সমস্যা, তারা কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। আমরা দেখছি একটি বাসে কিন্তু শ্রমিকদের তোলা হচ্ছে এবং বাসটা কিন্তু শিল্প কারখানার নিজস্ব। আমি তো আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করব এখানকার যে পরিস্থিতি তারা একটু জানান। আচ্ছা, এটা কি আপনাদের কি সামনে কোনো সাইনবোর্ড নেই কেন, মানে
সাইনবোর্ড ওই যে মাছের ইয়ে দিছে আর ওই কোম্পানি মনে করেন কোনো কোম্পানির সিল বা লোগো নাই কেন? হ্যাঁ ওটা দিবে সকালবেলা। কখন দিবে? সকালে রাত্রে এখন যাইলে ওটা দিয়ে দিবে। সেক্ষেত্রে যে শ্রমিকদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে কি আপনারা তুলছেন? জি স্বাস্থ্যবিধি মেনে কি তুলছেন আপনারা? জি জি নিয়ম শৃঙ্খলা ঠিক নাই, দুই সিটে দুইজন এর মধ্যে ঘষাঘষি করে বসা লাগে। এক সিটে কিন্তু দুই সিটে কিন্তু একজন নেওয়ার নিয়ম ছিল, তারা কি নিচ্ছে না? না এখন ভাড়া এটা কি তারা ভাড়া তারপরে রোগ দাঁড়ানো থাকে। আচ্ছা কিন্তু আমরা যেটা জানি যে কলকারখানা থেকে কিন্তু আপনাদেরকে যাতায়াতের ব্যবস্থার জন্য পরিবহন ব্যবস্থা করা হয়েছে, সেটা কি আমরা এখন লোক কমায় দিছে অর্ধেক? আমাদের এখানে গাড়ির লোক আছে মনে করেন মিনিমাম দশজন, দশজনের জন্য একটা গাড়ি দিতে পারে না, তার জন্য আমাদের ভাড়া দেয়। এখন আপনারা যাচ্ছেন এটা কি ভাড়া দিয়ে যাচ্ছেন? কোম্পানি ভাড়া দিতেছে দৈনিক আমাদের। আপনাদের তো হ্যাঁ দৈনিক ভাড়া দিতেছে। আর সেই ক্ষেত্রে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? হ্যাঁ মানা হচ্ছে। আমরা আমাদের পাশে আর অনেকজন দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছেন এবং অনেকে হয়তো আমরা তো জানি যতটুকু জানা যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে আপনার শিল্প কারখানা থেকে কিন্তু যাতায়াতের ব্যবস্থার জন্য আপনাদের গণপরিবহন দেওয়ার কথা, তো সেক্ষেত্রে কি আপনি এই ধরনের কিছু পাননি? সব ফ্যাক্টরি থেকে গাড়ি আছে, যে ফ্যাক্টরি থেকে গাড়ি আছে ওই ফ্যাক্টরি থেকে তো গাড়ি দিতেছে, আমাদের ফ্যাক্টরি গাড়ি নাই। গাড়ি হলে ডাকাতি করতেছে, গাড়ি হলে ডাকাতি করে কি রকম 5 টাকা সরকারের সরকারের 60% ওরা নিতেছে 120%। এক্ষেত্রে কি লকডাউন মানা হচ্ছে কিন্তু ভাড়াটা মানা হচ্ছে না? লকডাউন যাত্রী খুব ভালোভাবে মানতেছে কিন্তু ভাড়া 10 টাকার জায়গায় 30 টাকা বাড়তি নিচ্ছে। একজন করে কেমন হয় প্রতিদিন? একজন করে বারেক বাড়তে কেমন হয় প্রতিদিন? একজন করে হলে বার বাড়তে কেমন হয়? আপনি 20 টাকা নিতেছে আর কি। এখানে তো অভিযোগ যেটা আছে কেন মানেন
যাত্রী সাধারণ থেকে যে ওনারা বলছেন যে আপনারা দুই সিটে দুজন করে নিচ্ছেন, যেখানে না কত একজন করে, আর তারপর দুই সিটে নেওয়ার পরও কিন্তু আপনারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যদি একটু বলতেন এটা কি? আমরা কুমার যদি 3,000 টাকা বলতো 2,000 টাকা ইনকাম দিত আমরা বরাবরই নিতাম। প্রাদুর্ভাবের কারণে কিন্তু এই প্রজ্ঞাপনে জারি করেছে, যেটা গাড়িতে বাজারে আছে না, কিন্তু প্রজ্ঞাপনে তো গণপরিবহন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছিল। গাড়িতে না, কোম্পানি দিয়ে আমাদের 3,000 টাকা ইনকাম, কোম্পানি যদি বলতো 1,500 টাকা দাও আমাদের, তো আমরা একজন করে নিতাম, দুচিটা একজন। কোম্পানি তো আমাদেরকে সাথ দিতেছে না, আমরা কেন সাথ দেবো বলেন? আমরা আমাদেরকে আমরা তো বাচ্চা তো কোম্পানি তোমার সাথ দিব, উনি কি জানে বলবে? নিজে বলতেছে যে গাড়িতে কোম্পানি সাথ দিতেছে না, যখন ভাড়া কম ছিল ডাবল লোক নিছে না, দুই সিটের দুজন নিছে না, তখন ভাড়া কম ছিল, তখন পোষাইছে কিভাবে? আমার প্রশ্ন হলে যখন ভাড়া কম ছিল, আমি বলি যখন ভাড়া কম ছিল তখন তো দুই সিটের দুজন নিছেন, এখন ভাড়া বাড়াইছে দুই সিটে একজন নিতে হইবে, তাই এখন ভাড়াও নিতেছেন বেশি এবং লোক নিতেছেন দুজন, তাহলে এটা কিভাবে, এটা কিভাবে মানাবে? ভাড়া নিতেছে ডাবল, লোক নিতেছে ডাবল, তাহলে এটা রিডেবল হয়ে যেতেছে না? এটা ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে একজনের জন্য, যে একজন নিবে ভাড়া বেশি দিতে হবে, এখানে দুজন ভাড়া নিতেছে কেন? আমার প্রশ্ন হলো এখানে, তাহলে আপনি কাকে কি বুঝাইতে চাইছেন? এখানে মিডিয়ার সামনে বললে কি সব কিছু হয়ে যায়? কি বলেন? আগে আমরা নিতাম 60 জন, 15 জন, এখন নিতেছি 20 জন হয় না, কোথায় 20 জন হইতেছে না? দলবারে কোথায় 20 জন? কোথায় 20 জন? 20 জন হইতেছে না। আপনি 60 টাকা তো আসে 14 টাকা, কিন্তু যেহেতু দুই সিটে একজন, এই জন্য ওনাদের থেকে বলে টাকাটা নিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে 60 টাকার ভাড়া যেটা, 60 টাকা ভাড়া যেটা যদি 60% বাড়ানো হয় সেটা কিন্তু 14 টাকা হয় না, মানে অনেকজন কিন্তু না 14 টাকা তো হবে না, কিন্তু আপনি বলছেন 60 টাকা ভাড়া কিন্তু 14 টাকা ওনার থেকে নেওয়া হচ্ছে, যেহেতু দুই সিটে এক সিট, দুই সিটে এক সিট, এটা যাত্রী স্বার্থ, একটা সিটিতে 40 জন যাত্রী, সেখানে নিচ্ছে উনি 20 জন, যাত্রীর স্বার্থে সুবিধার তো তাড়াহুড়া করে যাচ্ছে, কোথাও বেড়ে করছে না, গাড়ি চলে যাচ্ছে, অনেকে দিয়ে দিচ্ছে, যারা দেয় না তাদের থেকে নেয় না। আমার কথা শুনেন, একটা গাড়িতে স্টাফ ড্রাইভার দুইজন, আমার কথা দুইজন, কিন্তু কেউ মারতেছেন না, দিচ্ছেন তো দর্শক, আমরা এই মুহূর্তে যেটা কিছু বেশ কিছু অভিযোগ পাচ্ছি, যাত্রী যারা আছেন তারা বারবার বলছেন যে তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া আছে, কিন্তু যারা ড্রাইভাররা আছেন, আর ড্রাইভার একটু যদি বলেন কি হচ্ছে না, এখানে সবাই তো ডাবল ডাবল মানে বাড়ানিচ্ছে, ঠিক আছে না? এই যেমন 8,16 টাকা দিয়ে আমি এখন আসছি এই চমুর থেকে, চমুর থেকে আসছে, হ্যাঁ 16 টাকা নিছে আমার থেকে, 20 টাকা নাম দিয়েছি, কয় 3 টাকা ভাঙতি নেই, এই নিয়ে নিছে, তো এখন যাওয়ার সময় 20 টাকা 20 টাকা 30 টাকা 30 টাকা করে এক রেটের পুরো দাম থাকে এই বাসগুলা। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু একটা অভিযান চলছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে, ভ্রাম্যমাণ আদালতে, এবং তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যদি আপনার এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, আর সেক্ষেত্রে তাদের যে ওয়েবসাইটে গিয়ে যে ম্যাজিস্ট্রেটের নাম্বার আছে ওদেরকে জানানোর জন্য, তো সেক্ষেত্রে কি আপনারা এই ব্যাপারে কিছু জানিয়েছেন কি? না, আমরা তো ওদেরকে পাচ্ছি না, আমরা তো রানিং পথে, আমরা চাকরি করি, আমরা যাই আসি, যে আমরা ওদেরকে লকডাউন দিয়েছে যে ম্যাজিস্ট্রেট প্রতিটা মোড়ে মোড়ে ম্যাজিস্ট্রেট ছিল, বুঝছেন? এবার কোনো ম্যাজিস্ট্রেট কোনো নাই, কোনো রাস্তায় ম্যাজিস্ট্রেট নাই, গাড়ি ভাড়া বাড়া নিচ্ছে আমাদের থেকে বেশি বেশি নিচ্ছে, লোকও বেশি নিচ্ছে, গাড়ির মধ্যে লোকও বেশি নিচ্ছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে গতকাল প্রজ্ঞাপনে যেটা জারি করা হয়েছিল সেটা হচ্ছে আপনাদের যে শিল্প কারখানা, ওখান থেকে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, গাড়ি দিচ্ছে না, এরকম এরকম কয়েকটা গার্মেন্টস গাড়ি দিচ্ছে, কয়েকটা গার্মেন্টসের লোক থেকে ওখান থেকে গাড়ি ভাড়া দিচ্ছে ওদেরকে, আমাদের সব গার্মেন্টস দিচ্ছে না এরকম।
সব গার্মেন্টস আপনারা পাচ্ছেন না? হ্যাঁ আমরা পাচ্ছি না, আমরা গাড়িও পাচ্ছি না, যেমন গাড়ি ভাড়া বেশি দিচ্ছে করোনার থেকে আমরা বাঁচবো যে ওই জিনিসটা নাই আমাদের মধ্যে, এখন সব গাড়ির মধ্যে মানুষ বেশি, আমরা সেফ নাই, কোনো সেফ নাই, তাহলে আর লকডাউন দিয়ে লাভ কি সরকারে? দর্শক আমরা হয়তো শুনলাম এখন যে ড্রাইভার যারা আছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা না হচ্ছে না, আর তারাও স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু মূলত যাত্রী নিচ্ছেন, আর কিন্তু যারা যাত্রী আছেন তারা বলছেন যে তারা স্বাস্থ্যবিধি মানছেন না, এবং এক সিটে দেখা যাচ্ছে যেখানে দুই সিটে বসানোর কথা একজন, আর সেখানে তারা হয়তো বলছেন যে যাত্রীরা বলছেন যে দুই সিটে দুজনে বসানো হচ্ছে, এবং হ্যাঁ দুই সিটে দুজন বসানোর কথা বলছে। তো দর্শক হয়তো লকডাউনের যে সর্বশেষ পরিস্থিতি, যে পিজেড মোড়ে সর্বশেষ যে পরিস্থিতি আমরা তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক পূর্বকোণ অনলাইনের সাথে থাকবেন, আমরা এখানে শেষ করবো আজকে, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ থাকবেন। তো যেখানে নামবে সেখানে বারাবিশ বারাবিশ বলতে হবে, কোনো আড়ে কোনো প্যাসেঞ্জারে কোনো সুবিধা নাই, একজন আছে চারজন বসে বুঝছেন, বাড়া বিশ টাকা কোনো আড়ে মানে ইয়ান সিমি বসে চাইলেও বিশ টাকা, আবার অনেক সময় পঁচিশ অনেক সময় পঁচিশ টাকা তিরিশ টাকা জিম্মি করে মানুষের লোক যায়, কোনো আড়ে সিফটি নেই, সরকার ডিক্লেয়ার দিয়েছে একজন করে বসে, হয়তো ডাবল সিটে তিনজন বসে, দুজনের জায়গা তিনজন বসে, উপরে মানুষ জাম থাকে সবসময় ক্লিয়ার, কোনো আড়ে সিফটি নেই, কোনো আর কিছু নেই, আচ্ছা গাড়ি বন্ধ করে দিয়ে। আচ্ছা আমরা হয়তো জিনিসটা দেখলাম যে দর্শক সবার যাত্রীদের কিন্তু কমপ্লেন অভিযোগ যেটা সরি দুঃখিত যাত্রীদের যে অভিযোগ তারা বলছেন তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু গণপরিবহন করতে উঠছেন, আর যারা ড্রাইভার আছেন তারা বলছেন অতিরিক্ত কোনো ধরনের ভাড়া নেওয়া হচ্ছে না, এবং তারা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু যাত্রী নিচ্ছেন। তো আমরা আশা করি আপনাদের কাছে যে পিজুর মোড়ে যে সর্বশেষ পরিস্থিতি তা তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনারা সবাই পূর্বকন অনলাইন লাইভের সাথে থাকবেন, এখানে শেষ করছি, ধন্যবাদ।